আছে জন্ম তোমার জন্ম তোমার জন্ম জিলানিতে জন্ম তোমার ওরে তরিকা হয় কাদরিয়া আবু সালে জঙ্গি মুসা আপনার হলেন পিতা উম্মুল খাইর মা ফাতেমা উম্মুল খাইর মা ফাতেমা উম্মুল খাইর মা ফাতেমা তোমার গর্ভধারণী পীরগো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আইবর বিরাগ দুল কাদির দিওয়ানে ছিল মেঘলা চাঁদ উঠেছে কিনা উঠে নাই সেটা কেউ বলতে পারে না আজকে রাতে কি খাবার খাবে কি খাবে না সেটা নিয়ে মানুষের অনেক ভেদাভেদ হয়ে গেছে তখনই এক দল আরেক দলকে বলে আজকের সমাধান কেউ দিতে পারবে না তবে একজন দিতে পারবে সে কে উম্মুল খাইর মা ফাতেমার ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে তার কাছে গেলেই আমরা হয়তো ভেদাভেদরা শেষ করতে পারব চলে গেলে গিয়ে বলে মা গো আজকে তো আমরা একটা বিপদে পড়ে গেছি আজকে যে আমরা রোজা রাখবো কি রাখবো না সেটা আমরা বুঝতে পারি না কারণ মেঘলা দিনে আমরা চাঁদ কেউ দেখি নাই উম্মুল খাইর মা ফাতেমা বলে আমার আব্দুল কাদির আমার শিশু বাচ্চা জন্ম নিয়ে আমি যখন তার মুখের মধ্যে স্তন দিলাম সে দুগ্ধ পান করে নাই যদি দুগ্ধ পান নাই করলো মনে হয় যে আজকে রোজা রাখাটাই উচিত ছিল তাই আমার সন্তান যখন দুগ্ধ মুখে নেয় নাই তোমরা রোজা রাখতে অবশ্যই পারো সেদিন একটা ঘটনা সেই ও সেদিন প্রমাণ দিয়েছিল
أنا
আমারে দিয়েন না এবারে দিয়েন জলানিতে গেলাম আমি লো আরে ও সিদ্দিক ভাই আমার দুলাল সিস্তির ঘাটে ওরে গোমেতি ভাই আছেন যারা বলবো বিনয় করে সাদিয়া লিগার করা দিবেন হাসপাতালে আখায়া যদি তাদের কণ্ঠ হয় রে ভালো 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 গান শোনাইবে সুন্দর মনে এবার আমি জিজ্ঞাসা করি জীবন অনুসারে গো গান শুনে ভাই আমাদের প্রীতি খাজা বাবা যখন জন্ম নিলেন আমরা যখন জন্ম নিই আমাদের প্রত্যেকটা অঙ্গই ভালো থাকে আমার খাজা বাবা যখন জন্ম নিলেন তার ডাইন হাতের মধ্যে একটা চিহ্ন ছিল আমি জানতে চাব শুধু করে মানে মানুষ কো এত বেশি করব না তার হাতের মধ্যে একটা চিহ্ন ছিল ওই চিহ্নটা কিসের ছিল এবং কি তার শানে নজরুল কি তার ব্যবস্থাটা একটু সুন্দর করে বললে আমি